প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আমি আমার আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পদ্য নিয়ে আলোচনা করব। আজকে বাংলা প্রথম পদ্যে আলোচ্য বিষয় হচ্ছে ওকি মসজিদে ঈদের জামায়াত। ওকি মসজিদে ঈদের জামায়াত, এই গল্পটি তোমাদের সপাঠ বইয়ে আছে, এই বইয়ের মানে সর্বশেষ অধ্যায়। এই ওকে মসজিদে ঈদের জামায়াত, এটি লিখেছেন কে? মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই। সবসময়ের মতো আজকেও আমি তোমাদের লেখক পরিচিতি নিয়ে প্রথমে আলোচনা করব। আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই, জন্ম কত সালে? 1919 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম 1919 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মরিচা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিকভাবে খ্যাত এ ধ্বনিবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। উনি আন্তর্জাতিকভাবে ধ্বনিবিজ্ঞানী একটি খ্যাতি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক ছিলেন। হ্যাঁ, তার পেশা কী ছিল? শিক্ষক। পেশা শিক্ষক। পেশায় তিনি ছিলেন শিক্ষক। হ্যাঁ, দীর্ঘদিন উক্ত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন। প্রায় অনেকদিন তিনি ওই বাংলা বিভাগের বাংলা ডিপার্টমেন্টের অধ্যয়নের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। 1969 সালে জুন 3 তারিখ তিনি এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কিন্তু আমরা মৃত্যুটা পরে আসি, তারপরে আরও অনেক কিছু তার সম্পর্কে আমরা আগে জেনে নিই। লন্ডনে অধ্যয়নকালে তিনি জীবন ও প্রকৃতির সম্পর্কে অভিজ্ঞতার আলোকে লেখা তার বিখ্যাত ভ্রমণ কাহিনী বিলেতে 350। তার বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম কি? বিখ্যাত ভ্রমণ কাহিনী গ্রন্থ কি? বিখ্যাত ভ্রমণ কাহিনী গ্রন্থের নাম হচ্ছে কি? বিলেতে 750। সম্পর্কে অভিজ্ঞতা আলোকে এই গ্রন্থটি তিনি রচনা করেন। তাছাড়াও তার আরও অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রাজনীতি ও কুসংস্কারের ভাষা। তার মৃত্যু একটু আগে বলেছি তোমাদের কাছে যে 1970 খ্রিস্টাব্দে 3 জুন এক ট্রেন দুর্ঘটনায় মারা যান। মৃত্যু 1970 সালে ট্রেন দুর্ঘটনায়, 1970 সালে তিনি কি করেন? ঠিক আছে, এখন আমি তোমাদের মূল পাঠে নিয়ে আলোচনা করব। হচ্ছে মূল পাঠের বিষয় যে ওকে মসজিদে ঈদের জামায়াত। কে লিখেছেন? মোহাম্মদ আব্দুল হাই।
এই সম্পর্কে আমরা তোমাদের আমি তোমাদের এখন একটু আগে বলেছি। এখন মূল পাঠ হচ্ছে লন্ডনে পৌঁছার দুই দিন পরে আমরা বকরা ঈদের নামাজ পড়তে গেলাম লন্ডন থেকে মাইল 30 দূরে ওকিং মসজিদ। যখন লেখক লন্ডনে গেলো এতদিন পরে নামাজ ঈদের নামাজ পড়ার জন্য, লেখক কী করলো লন্ডনে মাইল মানে লন্ডন থেকে মাইল 30 দূরে মানে লন্ডন শহর থেকে প্রায় 30 মাইলের মতো হবে দূরে ওকিং একটি মসজিদ আছে। সেই মসজিদে লন্ডনে মুসলমানদের একটি মসজিদ মুসলমানদের আরেকটি মসজিদ ও আছে, কিন্তু ওকিং মসজিদ হচ্ছে সেটা বিখ্যাত একটি মসজিদ। এই মসজিদে সবাই যায় দেখা ঈদের নামাজ পড়তে, বিভিন্ন দেশের মানুষ সেখানে আসে এবং এসে সেখানে নামাজ পড়তে যায়। মানুষ আসলে যাওয়া মসজিদ ওই মানে ওদিকে লন্ডন শহরে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে কি মসজিদকে দর্শন করা এবং বিভিন্ন দেশের মানুষের সাথে সাক্ষাৎ করা। এই হচ্ছে এই গল্পের মূল বিষয়, ঠিক আছে। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে মসজিদের কমিটির সৌজন্যে, অন্তত একটি বেলার জন্য সিদ্ধ খাবার, দেশের রসনা, পরিতৃপ্তি মুসলমানি খাওয়া খানা খাওয়া যাবে। আরও আরও দেখা যাবে দুনিয়ার নানা জাতির মুসলমানকে এক ঢিলে এতগুলো পাখি মারা যাবে লন্ডন প্রবাসী তো বটে, মানে এক ঢিলে এতগুলো পাখি যেভাবে মারা যায় সেভাবে মুসলমানদেরও এক ঢিলে এই মসজিদে একসাথে দেখা করা সম্ভব হচ্ছে, ঠিক আছে। ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে অবস্থানকারী মুসলমানরাও ঈদের দিনটিতে ওকিংয়ে নামাজ পড়তে আসেন। ইংল্যান্ডের বিভিন্ন দেশের অঞ্চলের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষেরও কী করে তখন এদিকে নামাজ পড়তে আসেন ওকিং মসজিদে। মুসলমানদের ঈদের নামাজ ধর্মানুভূতি ও ধর্মানুষ্ঠান ছাড়াও একটা বড় দিক আছে, সেটা হলো সামাজিক দিক, এক মাধুর্য ও সৌন্দর্য ও কম্ভ। এর মাধুর্য মানে সামাজিক দিক দিয়েও বিচার করলে এর মাধুর্য ও সৌন্দর্য অনেক সুন্দর। এই মসজিদ এক আল্লাহ রসুলকে কেন্দ্র করে ধর্ম বিশ্বাসে বিশ্বাসী এক তৃতীয়াংশ মুসলমান মানুষকে কী করে একত্রিত করা যায় এবং ছোট মসজিদ প্রাঙ্গণে তার অপরূপ রূপ থেকে সত্যি এক মন মানে শুক্র একটা মসজিদ। সেই মসজিদে যে বিভিন্ন দেশের মানুষ এসে সময়ত হয়, সে সময়ত হওয়ার ফলে যে কীভাবে এত সূক্ষ্ম প্রাঙ্গণে কী সুন্দর করে সে ঈদের নামাজ পড়ার জন্য যায় সেই বিষয়টি এদিকে তুলে ধরা হয়েছে। ঈদের দিন মানে লেখক এই দৃশ্যগুলি দেখে তার গল্পের মাধ্যমে সেই দৃশ্যগুলি তুলে ধরেছে এই অগ্নি মসজিদে ঈদের জামায়াত গল্পটির মাধ্যমে। সেই বিষয়গুলো মানে যা দৃঢ় চোখে দেখা যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো তিনি এই গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। ঈদের দিনে ওকিং এসে মুসলমানদের মিলনের জামায়াত বা মিল্লাদের একটা এত করে চোখে পড়ে মানে অমুসলিম ও তাদের আকৃষ্ট হল, যারা মুসলিম নয় অন্য ধর্মের তারা ওই সব দৃশ্য দেখে আকৃষ্ট হয়ে পড়বে, ঠিক আছে। এখন আমি তোমাদের এখন আসলে গল্পটি তোমরা বাসায় পড়বে, রিডিংটা করে নিবে। আমি মূল গল্পটি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মোহাম্মদ আবদুল্লাহ 1952 লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। তো 1952 তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। সেই সময় তাকে 750 দিন বিলেতে কাটাতে হয়। এই বিলেতে কাটার সময় বাবার জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা তিনি লিপিবদ্ধ করেছেন তার বিখ্যাত বিলেতে 750 দিন গ্রন্থ। এই যে 750 দিন তিনি বিলেতে কাটিয়েছেন এই বিলেতে 750 দিন একটি গ্রন্থ তিনি রচনা করেন। ওই গ্রন্থে মানে থেকে সামান্য কিছু অংশ তিনি ওকিং মসজিদে যে জামাত গল্পটির মাধ্যমে তুলে ধরেছেন। উক্ত গ্রন্থে সামান্য একটি অংশ ঈদের জামাত মানে ওকিং মসজিদে ঈদের জামাত। লন্ডনে মাতা কসমোপলিটান শহরেও কী সুন্দর আনন্দদায়ক ঈদের জামাত অনুষ্ঠিত হয় তারও একটি সুন্দর বর্ণনা তিনি এখানে দিয়েছেন। মানে ওকিং মসজিদে নামাজ ছাড়াও আরেকটি মসজিদে যে কী সুন্দর ঈদের জামাত হয় সেটাও তিনি এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। দেশে দেশে জাতিতে জাতিতে বৈষম্য থাকা সত্ত্বেও অপূর্ব এক সুন্দর বাদনে বাধা পড়ে আছে বিশ্বের সকল মুসলমান, আর সেটা হচ্ছে ধর্মানুভূতির বাদন। দেশে দেশে জাতিতে জাতিতে বিভিন্ন বিভেদ থাকা সত্ত্বেও
সত্ত্বেও এক অপূর্ব সুন্দর বাঁধনে কীভাবে তারা ঈদের জামাত পরে বিশ্বের সকল মুসলমান, আর সেটা হচ্ছে ধর্মানুভূতির এক বাঁধন, মানে ঈদের নামাজের এর একটি বাঁধন হচ্ছে। মূল গল্পের বিষয় হচ্ছে এই বিষয়টি তোমরা পাশের মধ্যে পড়বে। এখন আমি তোমাদের শব্দার্থ নিয়ে একটু কথা বলবো। শব্দার্থগুলি একটু ভুলে লিখে দিচ্ছি, এই শব্দার্থগুলি পাশে পড়বে। প্রাঙ্গণ, সৌজন্য, চাক্ষুষ, এই শব্দগুলি কিংবা বাসায় বলতে তোমাদের বইয়ে আছে। ধর্মানুভূতি শব্দের অর্থ হচ্ছে ধর্মের জন্য অনুভূতি, ধর্মের জন্য অনুভূতি। প্রাঙ্গণ শব্দের অর্থ হচ্ছে উঠান, সৌজন্য শব্দের অর্থ হচ্ছে ভদ্রতা, চাক্ষুষ শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ, মানে নিজে প্রত্যক্ষ দেখা, ঠিক আছে, প্রত্যক্ষ মানে নিজ চোখে প্রত্যক্ষ দেখা, সেটা হচ্ছে চাক্ষুষ। তাছাড়া আরও অনেক শব্দার্থ কিছু আছে, দৃষ্টান্ত উদাহরণ, দৃষ্টান্ত শব্দার্থ উদাহরণ, এই শব্দগুলো পড়বে বাসায়। আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাকে তোমাদের বলে দিচ্ছি। শিক্ষামূলক প্রশ্ন হচ্ছে, লন্ডনে বিখ্যাত মসজিদ কোনটি? হচ্ছে ওকিং মসজিদ কোথায় অবস্থিত? লন্ডনে। ওকিং মসজিদ বইতে মূল রিডিংয়ে, এরকম রিডিং মানে কয়েকটা মাত্র দুইটা দুইটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। এরকম রিডিং থেকে তোমরা তুমি অনেক ছোটো ছোটো প্রশ্ন পাবে, সেই ছোটো প্রশ্নগুলি ভালো করে লিখে পড়ে নেবে, কারণ এত করলেই তাহলে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে, বহু নির্বাচিত প্রশ্নের উত্তর দিতে পারবে। এভাবে তোমরা অনেকগুলো প্রশ্ন পড়ে তারপরে করে ফেলবে। এই হলো তোমাদের এই গল্পের মূল বিষয়। এখন আজকে আমি তোমাদের চিঠি দরখাস্ত নিয়ে আলোচনা করবো, একটু তোমাদের সিলেবাসে যে চিঠি দরখাস্ত আছে লাল তিন নম্বর, সেগুলো আমি নিয়ে আলোচনা করবো। এখন আমি তোমাদের চিঠি দরখাস্ত নিয়ে আলোচনা করবো। চিঠি দরখাস্ত
হচ্ছে তোমাদের সিলেবাসের যে কোর নাম্বার যে দরখাস্ত হচ্ছে সেটা হচ্ছে তোমার বিদ্যালয়ের রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখো। এখানে আসলে বইয়ে তোমাদের এই দরখাস্তটি মূল বইয়ে নেই, কিন্তু তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা ক্লাসটা ভালো করে দেখবে, দেখলেই বুঝতে পারবে কীভাবে বুঝিয়ে দিয়েছি। এখানে যে তোমার বিদ্যালয়ের রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে, এটা কিন্তু প্রধান শিক্ষকের কাছে না, স্থানীয় কর্তৃপক্ষ মানে রাস্তা মেরামতের চাইতে আমাদের যে সিটি কর্পোরেশনের যে মেয়র হন জনাব আইবি, উনি ওনার কাছে দরখাস্ত লিখে কীভাবে রাস্তা তোমার স্কুলের রাস্তাটি তুমি মেরামত করার ব্যবস্থা করবে তার কাছে একটি দরখাস্ত লেখার কথা এখানে বলা হয়েছে। এখানে কি প্রথমে তো তারিখ লিখবে, তোমরা তো জানো দরখাস্ত প্রথমে কি লিখবে তারিখ, ঠিক আছে, তারিখ, তারিখ লিখে তারিখ দিবে, যে দিন যে তারিখ অনুযায়ী দরখাস্ত লিখবে সেই তারিখ অনুযায়ী তারিখ দিবে, তখন বরাবর মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ বিষয় হবে যে রাস্তা মেরামতের জন্য আবেদন করছে, রাস্তা মেরামতের জন্য আবেদন প্রসঙ্গ, ঠিক আছে, তারপর জনাব দিকে তোমার বিষয়টি তুলে ধরবে, জনাব লিখবে, লিখবে বিষয়টি তুলে বিনীত নিবেদন এই যে আমরা আপনার সিটি কর্পোরেশনের অন্তর্গত নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ আমরা আপনাকে অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আমার বিদ্যালয় থেকে শুরু করে কালীবাজার সড়কের সংযোগ রাস্তাটি ভেঙে দুপাশে ফাঁদে পড়ে এ ভেঙে গিয়েছে। তারপরে ভেঙে ফাঁদে পড়ে গেছে, প্রতিদিন শত শত লোক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, অথচ রাস্তাটুকু যাতায়াতের জন্য অত্যন্ত কষ্ট, যাতায়াত মানে এই রাস্তা যাতায়াত করা অত্যন্ত কষ্টকর হয়ে গেছে, তাই রাস্তাটাকে মেরামত করা খুবই প্রয়োজন, এভাবে বিষয়টা লিখবে। তারপর লিখবে তুমি অতএব সবিনয় বিনীত প্রার্থনা এই যে অতি সত্ত্বর রাস্তাটি মেরামত করে এ মানে নারায়ণগঞ্জ কালীবাজার এলাকার সাধারণ পথচারী এবং ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা সুগম করতে আপনার সুমুচি কামনা করছি, এভাবে দরখাস্ত লিখবে। তারপর নিবেদক লিখবে আপনার গণমুগ্ধ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রছাত্রীদের পক্ষে তোমার নাম সেনিরুল শাখা লিখবে, এভাবে তোমরা দরখাস্তটা কমপ্লিট করবে। এখন আমি চিঠিটি সম্পর্কে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আর চিঠিটি হচ্ছে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে জানিয়ে পিতার নিকট একটি দরখাস্ত পত্র লিখো। ছদ্রীয় বাবা লিখবে আমার সালাম গ্রহণ করবে, হিন্দুরা হয়তো লিখবে আমার নমস্কার গ্রহণ করবেন, আমার বার্ষিক পরীক্ষায় মাত্র কিছুদিন বাকি আছে, আমার ফল পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো, অঙ্ক এবং ইংরেজি সম্পূর্ণভাবে শেষ করেছি, অন্যান্য বিষয়েও ভালোভাবে পড়েছি, আশা করি পরীক্ষা খুব ভালো রেজাল্ট ভালো ফলাফল হবে, আমি ভালো আছি, আপনার আমার জন্য দোয়া করবেন, আমাকে পুনরায় আবার তাকে সালাম বা নমস্কার দিয়ে তোমার চিঠি শেষ করবে, এভাবে কিন্তু আপনার স্নেহে লিখে তোমার একটু লাগবে। আর খাম আঁকবে, প্রেরক পাপক দিয়ে খাম আঁকবে, আগে পূর্বের ক্লাসগুলিতে আমি তোমাদের খাম আঁকা শিখিয়েছি, তাই এখন আর দেখাচ্ছি না, এখন এইভাবে খাম এঁকে তোমার চিঠি শেষ করবে। সবাই আজকের মতো এখানেই ক্লাস, সবাই সুস্থ থাকো ভালো থাকো, কামনা করি আমি এখানেই ক্লাস সমাপ্ত ঘোষণা করছি।